হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যেহেতু এখন শীতকাল, তাই আমরা সবাই এখন পিঠা করে থাকি। তো আজকে আমি আমাদের ঢাকার ঐতিহ্যবাহী বিবিখানা পিঠার রেসিপি শেয়ার করছি। তো চলুন দেখে নিই এর মধ্যে আমি কি কি দিব। বিবিখানা পিঠা বানাতে যা যা উপকরণ লাগবে, এখানে আমি 1 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি। আর এখানে নিয়েছে হলো 1/2 কাপ চিনি, আর 1/2 কাপের মতো গুড় নিয়ে নিয়েছে, আর 2.5 টেবিল চামচের মতো এখানে ময়দা নিয়ে নিয়েছে, আর এখানে নিয়েছে নারিকেল হলো 1/2 কাপ। এদিকে আমি নিয়ে নিয়েছি হলো 3 টেবিল চামচ ঘি, 2টা ডিম, আর এখানে আমি এভাপোরেটেড মিল্ক 1 কাপ নিয়েছি। আমার এখন দুধ জ্বাল দেওয়ার সময় ছিল না দেখে আমি এখানে এভাপোরেটেড মিল্ক ইউজ করতেছি। কেউ চাইলে দুধটাকে ঘন করে নিতে পারেন। আর এখানে আমি 2 চিমটির মতো বেকিং পাউডার দিব, আর 1/2 চা চামচ হলো এলাচের গুঁড়া দিব। কেউ চাইলে দারচিনির গুঁড়াও যদি কেউ পছন্দ করেন এখানে ইউজ করতে পারেন। আমি এলাচের গুঁড়াটা লাইক করি, এই জন্য আমি এলাচের গুঁড়াটা ইউজ করছি। তো এখন আমি উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব। এখন আমি সব উপকরণগুলো মিক্সড করে নিব। চালের গুঁড়ো দিয়ে দিলাম, ময়দা, এলাচের গুঁড়া, নারিকেল, চিনি আর গুড়। আর 2 চিমটি বেকিং পাউডার। এখন এগুলোকে মিক্সড করে নেব। এগুলো এখন ভালোভাবে মিক্সড করে নিব। আর এখানে 2টা ডিম, এই 2টাকে আমি ফেটে এর মধ্যে দিয়ে দেব। ঘিটাও দিয়ে দিলাম, আর 2টা দিয়ে দিচ্ছে। দিয়ে এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে আরেকটা বাটিতে ঢেলে নিব, যেই বাটিতে বানাবো সেই বাটিতে আমি ঢেলে নিব। এটার মধ্যে আমি একটু ঘি দিয়ে নিয়েছি, এখন আমি এটার মধ্যে এটা ঢেলে দিচ্ছি। এদিকে আমি চুলায় একটা হাঁড়ির মধ্যে আমি কিছু লবণ দিয়ে দিয়েছি। এটা আসলে বালিতেও বানাই, তো আমার কাছে বালি ছিল না, এই জন্য আমি লবণ দিয়ে তৈরি করছি। কে কীভাবে বানান আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনারা কীভাবে বানান। তো আমি এখানে লবণটাকে এখন এটাকে গরম হতে দিব, তো ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। এটা এখন 5 মিনিট একটু গরম হোক। বালিটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে বাটিটা বসিয়ে দিলাম। এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 40 মিনিটের জন্য। এই তো আমি 45 মিনিট পর এখন দেখি পিঠাটার কি অবস্থা। এই তো পিঠাটা আমার হয়ে গেছে। আর আর 5 মিনিট রাখলে মনে হয় ঠিক হবে। তো আমি 5 মিনিট পরে আমি আবার ঢাকনাটা উঠে নিয়েছি, এর উপরে এখন একটু কাঁচা নারিকেলটা দিয়ে দিলাম আমি। এইতে তৈরি হয়ে গেল আমার বিবিখানা পিঠা। পিঠাটা দেখতে অনেক সুন্দর হয়েছে, আশা করি ভিতরে অনেক সুন্দর হবে। তো এই যে এখন কেটে নিচ্ছি, তো কাটার পরে দেখলাম পিঠাটা অনেক সুন্দর হয়েছে, ভিতরেও সফট হয়েছে। এই পিঠাটা খেতে আসলে খুবই ভালো লাগে, চায়ের সাথে তো খুবই ভালো লাগে আমার কাছে। তো আপনাদের কাছে এই পিঠাটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।